রাজ্য জুড়ি প্রতিবাদ পৌর কর্মচারী কর্মবিরতির প্রতিবাদ পৌর কর্মচারী পৌর কর্মচারীর অনাদায় দরমহা আর চাকরি নিয়মীয়াকরণের দাবিরে রাজ্য জুড়ি কর্মচারীসকলে পালন করে অবস্থান ধর্মঘট কার্যসূচী 17 নভেম্বরের পর রাজ্যজুড়ি পৌর কর্মচারী গ্রহণ করেছে প্রতিবাদী কার্যসূচী শুক্রবারেও অবস্থান ধর্মঘট কার্যসূচীর রাজ্যজুড়ি পৌর কর্মচারী প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করে আমি আজি তোলাবন্ধ কার্যসূচী এই কারণে লৈছো যে সরকারে আমাক আজিলৈকে ক্যাবিনেট সিদ্ধান্ত হওয়ার পিছরে পড়া আমার দরমহা আদায় দিয়া নাই ক্যাবিনেট সিদ্ধান্ত আজিলৈকে কার্যকরীকরণ করা নাই বিগত 6 মাহের পর 37 মাহলৈকে আমার পৌর নিকা কর্মচারী সন্থার কোনো দায় দরমা দিয়া মানে ব্যর্থ হয়েছে আমি সরকারের ওসর অনুরোধ জানাইছো আমার কর্মচারী যাক আছে সদু অসম কর্মচারী পৌরসভার কর্মচারী সকলক প্রতি মাহে ঠিক সময়মতে যাতে দায় দরমহা দিয়ার ব্যবস্থা অতি শীঘ্রে গ্রহণ করে বর্তমান পৌর কর্মচারী সকলের পরিয়াল চলাতো যথেষ্ট অসুবিধার কথা দুহারে প্রতিবাদস্থলীতে যা 21 চনতে এখন ক্যাবিনেটত সিদ্ধান্ত হয়েছিল ক্যাবিনেটে সিদ্ধান্ত লোলে যে সরকারীকরণ করব কিন্তু আজি পর্যন্ত মানে হুহুকা পিছলা কিছু নীতি চলি আছে সরকারে কয় যে বোর্ডের কর্মচারী কিন্তু কামৰ ক্ষেত্রত আমি তো বোর্ডের কর্মচারী হয়ে থাকা নাই আমি সরকারের সকল আসনি কাম করছো 15 আগস্টের কাম করো 26 জনের কাম করো ইলেকশনের কাম করো সরকারের যান উন্নয়নমূলক আসনি সকলতে আমার কর্মচারী কাম করে তেনেস্থলত সরকার যে আজি তারিখত কই থাকে যে বোর্ডের পর তখন দরমা দিয়া হব বোর্ডে জানিব কিন্তু আমি কামৰ ক্ষেত্রত কেউ সরকার সে কথা নকয় আজি তারিখত আমার এই কর্মচারী সকল দুর্গীয় কর্মচারী কর্মচারীখিনির অবস্থা নাই 12 ঘণ্টা ধর্মঘট কার্যসূচী গোসাইগাঁও লক্ষীপুর চাপর বিলাসীপাড়া ডুমডুমা আদিত সর্বাত্মক রূপত রূপায়িত হয় কর্মচারীসকলের প্রতিবাদর প্রতিদান সরকারে কেনেদরে দিয়ে সেয়া হয়েছে এতিয়া লক্ষণীয় ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ